আসসালামু আলাইকুম। কুরবানি চলে আসছে, আমাদের অবস্থা ভালো থাকুক খারাপ থাকুক সবাই কম বেশি কুরবানি দিতে চেষ্টা করি, আর মাংস খাওয়ার তো এটাই একটা সময়। তো এই মাংসের সাথে আমাদের আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে টক দই। আমরা অনেক রেসিপিতেই ব্যবহার করি। এর আগে আমি দুইটা ভিডিও দিয়েছি টক দইয়ের, অনেকে তৈরি করতে পারছেন অনেকে করতে পারেন নাই। তা আমি চিন্তা করলাম যে শেষে একটা ভিডিও আপনাদের দিয়ে দেখাই, আপনাদের অনেকের দু একটা মিস্টেক হয় কিংবা একটু ভুল বুঝে থাকেন হয়তো ওগুলোর মধ্যে। তো আমি ঘরে কী করে টক দই তৈরি করি সেটা আপনাদের আমি এই ভিডিওতে দেখা দিচ্ছি। এক্স্যাক্টলি আমি যেভাবে তৈরি করি, খুবই সিম্পল একটা জিনিস, আপনারা যে কেউ তৈরি করতে পারবেন। কারণ আমার এটা দেখে আমার প্রতিবেশীরা শিখছে, তারপর তারা সবাই এখন বানায় এবং প্রত্যেকের টক দই পারফেক্ট হয়। এটা তৈরি করার তেমন কোনো কিছু ব্যাপার না, আমার আপনার হাতের কারুকাজ কোনো কিছুই নাই এটার। এটা শুধু দুধের সাথে একটা অ্যাক্টিভ ব্যাকটেরিয়া মিশাই দিতে হবে, ওই ব্যাকটেরিয়া বাকি কাজটা করে ফেলবে। আমার আপনার কিছু করার নাই, শুধু ব্যাকটেরিয়াটাকে আমাদের একটা আবহাওয়া দিতে হবে যাতে সে বাড়তে পারে, আর কিছু না। শুধু আবহাওয়া, তার পরিবেশটা আমরা ঠিক রাখবো, সে নিজে নিজেই দই হয়ে যাবে, কোনো ব্যাপার না। এটা তৈরি করতে খুব সোজা, তো আসান দেখি শুরু করা যাক। আমি এখানে 1 লিটার দুধ জাল দিয়ে নিছি, জাল দিয়ে ঠান্ডা করছি। এটা ঠান্ডা করার পর এমন অবস্থায় আছে যেতে আঙ্গুল চুবানো যায়, মানে হচ্ছে যে আমাদের শরীরের টেম্পারেচার যেরকম সেরকম আছে, খুব বেশি গরম নাই কিন্তু দুধটা। আমি কিন্তু দুধটা শুধু জাল দিয়ে নিছি, জাল দিয়ে কিন্তু আমি কমাই নিই নাই, দুধ একই পরিমাণ আছে। শুধু জাল দিয়ে বলক দিয়ে এটাকে কিছুটা ঠান্ডা করে নিছি যাতে আমার শরীরের টেম্পারেচারের মতো হয়। দুধটা জাল দিয়ে কমানোর কোনো প্রয়োজন নাই। আমি নিজের জন্য ব্যবহার করি এই ফার্ম ফ্রেশ টাইপ, এইটা এইটায় দইও ভালো জমে ছানাও ভালো হয়। জানি না কি আছে ছবগুলোর মধ্যে, ভেজাল তো ভেজালটা একটু উন্নত মানের ভেজাল বোধহয়, যে কারণে দইটা খুব ভালো জমে, খুব শক্ত হয়ে জমে, পানি কম থাকে। আর আমি আপনাদের প্রথমে দেখাচ্ছি, প্রথমে আমি বীজ হিসাবে ব্যবহার করব প্রাণের এই যে ছোটো ছোটো 20 টাকার যেটা আছে সেইটা। তো আমি এখানে একটা কন্টেইনার আছে, 1 লিটারের কন্টেইনার, এর মধ্যে আমি এই প্রাণের ছোটোটার থেকে প্রায় 1 টেবিল চামচের মতো টক দই দিব এখানে। এটাই হচ্ছে আমার বীজ। এর সাথে অল্প একটু দুধ মিশায় আমি এটাকে আগে এর সাথে মিশাই নিই, একটু চাপ দিলে এর সাথে মিশে পুরোটাই মিশে যাবে। হ্যাঁ, মিশে গেল মোটামুটি। এখন আমি এটাকে মোটামুটিভাবে ভরে দিব, কাত করে ঢালতে গেলে এটা পড়ে যাবে, সেই জন্য আমি ইয়ে দিয়েই দিই, একটু মিশাই নিই, বাকিটুকু আমি পরে ঢেলে দিব। মোটামুটি বীজটা এর সাথে মিলে গেল। বীজটা মিলার সাথে সাথে কিন্তু এই দুধটা আর দুধ নাই, এটাকে আমি এখন আর টক দই বানানো ছাড়া আর কিছুই করতে পারবো না। এটাকে আমি চুলার উপর বসায় দিব। এখন আমি এখানে একটা বড় সসপ্যান গরম করে নিছি, আপনার দেখাই গরমটা কীরকম আছে। মোটামুটি ভালোই গরম, ভিতরে পানি দিলে একদম ছ্যাঁদ করে উঠে, আর আজকাল গরমকাল এত কিছু দরকার হয় না, মোটামুটিভাবে গরম থাকলেই হইল, ভালো গরম হইলেই হলো আর কি। এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসায় দিব, স্ট্যান্ড বসায় তার মধ্যে এইটাকে বসায় দিব। ধরার সুবিধার জন্য আমি বাকি দুধটুকু ঢালি নাই, এখন বাকি দুধটুকু এর মধ্যে আমি ঢেলে দিব, সব শর্টর যা আছে চেঁচে কুচে দিয়ে দিই। চুলার জালটা বন্ধ করে দিই, চুলার জালটা ধরতে ছিল যাতে প্যানটা গরম থাকে। এখন এই ঢাকনাটা লাগায়, যেহেতু চুলার জাল জ্বলতেছে না কোনো কিছু করার নাই, কিছুই হবে না। এখন একটা তোয়ালে দিয়ে আমি এটাকে ঢেকে দিব, যে কোনো রকমের তোয়ালে দেওয়া যায়, কালো দিতে হবে এমন কোনো কথা নেই, বাস ঢেকে দিলাম। এখন রাত 12টা বাজে, আমি সকাল 6টার দিকে এটা খুলে দেখবো। এটা নাড়ানাড়ি করার কোনো দরকার নাই, কোনো আর হিট দেওয়া কিংবা কোনো কিছুর করার দরকার নাই, এই নিজে থেকেই জমে যাবে। আমি যখন ব্যাকটেরিয়াটা দিয়ে দিছি, মানে দই বিষটা দিয়ে দিছি, এর জমা ছাড়া আর কোনো পথ নাই। 2 ঘন্টা আগে হোক আর 2 ঘন্টা পরে হোক, এর জমতেই হবে, ব্যাস আর কোনো কিছু করার দরকার নাই। সকালে আপনারা আমি খুলে দেখাচ্ছি। এখন সকাল 6টা বাজে, 6টার সময় আমি দেখি কী অবস্থা, কিছুটা এটা জমে যাওয়ারই কথা। এই যে দেখেন, আর কোনো জাল টাল কিছুই দিতে হয় নাই, দেখি কতটুকু জমলো। হ্যাঁ, এটা জমেই গেছে, আপনাদের একটু ভালো মতো দেখাই বুঝতে পারতেছি না, যাই না। এটা কিন্তু জমার পরেও হালকা একটু একটু এই যে এইভাবে কাত করলে জমে গেছে কোনো কিছুই হচ্ছে না, কিন্তু একটু নরম নরম মনে হয় যে খুব নরমভাবে জমছে, অত শক্তভাবে জমে নাই। একটু দেখেন, একটু ঝাঁকি দিলে ইয়ে হচ্ছে, নড়তেছে। তো যাই হোক, এটাকে বেশি নাড়ানাড়ি করা যাবে না, নাড়ানাড়ি করলেই কিন্তু দই পানি সেরে দিবে। এখন এইটাকে আমি নিয়ে ফ্রিজে খোলা অবস্থায় রেখে দেবো 6-7 ঘন্টা। 6-7 ঘন্টা রাখলেই এটা পুরাপুরি জমে যাবে, জিনিসটা পুরাপুরি একদম সলিড শক্ত হয়ে জমে যাবে। এমন অবস্থা হইতে পারে যে উল্টাইলেও হয়তো পড়বে না। তো দেখলেন, প্রথম দিকে যখন দইটা হবে তখন একটু নরম 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 থাকবে। তো তাই বলে এটা নিয়ে কোনো নাড়ানাড়ি করা যাবে না, কিংবা বারবার দেখা যাবে না, বারবার ঢাকনা উঠায় খুলে দেখা, এগুলো কোনো কিছু করা যাবে না, একদম রেখে দিবেন।
বাস দইয়ের মতো দই হয়ে যাবে। এই যেমন একটা আপনাদেরকে দেখাই দিয়ে পাশ থেকে একটু ভেঙে গেল, এই পাশের ভাঙ্গাটাও যাতে না হয়, কোনো কিছুই হবে না, দই দইয়ের মতো থাকতে হবে। এখন আমি এটাকে ফ্রিজে নিয়ে রাখবো, তারপরে এখন সকাল 6টা বাজে, ধরুন দুপুর 12টার দিকে আপনাদের আমি ফাইনালটা দেখাচ্ছি। এই যে দেখেন ফ্রিজে রাখার পরে এইটা হচ্ছে দইটা যেটা নতুন জমাইলাম, এটা হচ্ছে পুরান দইটা যার থেকে আমি একটু উঠে রাখছিলাম, এবং আজকে আমি একটু দই ব্যবহার করছি আপনাদের আমি দেখাচ্ছি। আপনাদের অনেকের বলেন যে আপনার দইয়ে পানি জমে, দইয়ে পানি জমবেই, কারণ এটা হচ্ছে একটা কুয়ার মতো। আমি যখন এদিক থেকে কেটে নিব, এদিক থেকে আমি একটু কাটবো, কেটে যখন আমি উঠাবো তখন এই অন্য জায়গার পানিগুলো এসে এখানে জমা হবে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। এই যে দেখেন অন্য আমি এবার থেকে কেটে নিছি, দেখে এখানে বিভিন্ন জায়গার পানিগুলো এসে জমা হয়েছে, পানি কিছু আসবেই দইয়ের মধ্যে, একদম পানি শূন্য দই করতে পারবেন না আপনি যা দিয়েই বানান না কেন। সেই জন্য সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে দইটা যখন আপনি ব্যবহার করবেন তখন উপর থেকে এইভাবে চেষে নিয়ে এইভাবে গর্ত করে নিলে ওই জায়গায় পানি আসবে, পুরাটা যদি উপর থেকে আপনার নিয়ে ব্যবহার করতে পারেন তাহলে পানিটা জমবে না, কারণ হচ্ছে কোনো জায়গায় গর্ত নাই, ও পানি জমবে কেমন করে, তাই না? কারণ কোনো জায়গায় গর্ত থাকলে তো পানি জমবে, আপনি যদি সমানভাবে উপর থেকে নিয়ে নিয়ে ব্যবহার করতে থাকেন তাহলে পানি জমবে না। আচ্ছা, এটা আগের আমার তৈরি দই, এখন এই দইটা আপনাদের আপনি কেটে দেখাই কীরকম। ফ্রিজে কিছুক্ষণ রাখার পরে কিন্তু দইটা যথেষ্ট শক্ত হয়ে যায়, একদম শক্ত হয়ে যায় অনেক। তো প্রথমে দই তৈরি হওয়ার পরেই সাথে সাথে আপনারা যদি কেটে দেখতে যান কিংবা কোনো কিছু তাহলে এইটা একটু নরম থাকবে, আর ঝাঁকাঝাঁকি করলে পানি ছাড়বেই। একদম বের করে নিয়ে ফ্রিজে রেখে দিবেন 6-7 ঘন্টা রাখার পরে, তারপরে আপনারা যা খুশি করেন। এটা কীরকম হলে আপনাদের আমি কেটে দেখাই, দেখেন এদিক থেকে উল্টা দিয়ে কাটতে হচ্ছে, তবুও কেটে কাটলে এই যে এরকম, এই যে দেখেন কতখানি, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। এই যে দেখেন আমি যতবারই জয় জমাই আমি এবং আমার প্রতিবেশীদের আমি শিখাই দিছি, কারণ তারা আগে এসে আমাকে মতো দই বানায় দিতে, তাদের আমি বানানো শিখাই দিছি, তারা আরামে নিজে নিজে এখন বানায় খায়। এটা বানানোর কোনো ব্যাপার না, এর যে ব্যাকটেরিয়াটা আছে এটা একবার যদি দুধের সাথে মিশে ওইটা অ্যাক্টিভেট হতে বাধ্য, তাকে শুধু বেঁচে বংশবৃদ্ধি করার মতো একটা পরিবেশ দিবেন, মানে একটা হালকা কুসুম গরম জায়গার মধ্যে তাকে আনডিস্টার্ব রেখে দিবেন 6-7 ঘন্টা, দেখবেন সে নিজে থেকেই বংশবিস্তার করে এটাকে পুরো দই বানায় দিচ্ছে। যারা যারা দই বানাইতে ফেল করতেছেন কিংবা আপনাদের দই জমে না, কেন জমে না, হয়তো আপনারা মাঝামাঝি জায়গায় আর উকি ঝুঁকি মেরে মেরে দেখতে যাবেন না, কোনো কিছু করতে যাবেন না, ওকে চুপচাপ 6-7 ঘন্টা একদম আনটাচড রেখে দিবেন। যদি 6 ঘন্টাও না জমে 8 ঘন্টা রাখবেন, দরকার 10 ঘন্টা রাখবেন, কোনো টাচই করবেন না, দেখবেন আরামে আপনার দই জমে গেছে, বারবার দেখতে যাওয়ার কোনো অর্থ হয় না। আর দই তৈরি হওয়ার পরে আমি আমার ভবিষ্যতের বীজের জন্য এই যে টক দই তৈরি হওয়া দই দইয়ের থেকে এখান থেকে 1 টেবিল চামচ এরকম ছোট্ট একটা কন্টেনারের মধ্যে উঠায় আমি ডিপ ফ্রিজে রেখে দিব মুখটা বন্ধ করে, তাহলে আমার যখন পরবর্তী দইয়ের প্রয়োজন হবে জাস্ট এটা বের করে ডিপ ফ্রস্ট করে নিয়েই আমি ওর সাথে মিশাই এটাকে বীজ হিসেবে ব্যবহার করতে পারবো। জাস্ট 1 টেবিল চামচ উঠায় ডিপ ফ্রিজে রেখে দিলেই হলো, 5-6 মাস এমনিই থাকে এটা ডিপ ফ্রিজের মধ্যে, আর 5-6 মাস তো লাগবে না, আমার 2-3 দিনের মধ্যেই আবার বীজের দরকার হবে। তো নিজের দই থেকেই আমি এরপরে সমস্ত বীজগুলা রেখে দেবো এখান থেকে। এখন কোরবানির দেশে গেছে, আমাদের প্রচুর রেসিপিতে আমাদের টক দই লাগবে, বোরহানি খাইতে হবে কোরবানির সময়, যদি আমরা একটু সাই খানাদানার সাথে বোরহানি না খাই তাহলে কেমনে। নিজের জিনিস তৈরি জিনিসের স্বাদেই আলাদা, খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন যদি আপনার দই বীজ ভালো থাকে আর এটাকে ঠিক মতো রেখে দিতে পারেন কোনো আনডিস্টার্ব, তাহলে আপনার দই হইতে বাধ্য। প্রথম একটা ভালো দই বীজ ব্যবহার করেন, তারপরে নিজের দই থেকে নিজেই বীজ উঠায় রাখতে পারবেন প্রত্যেক সময়। আমি যেভাবে বানাই সেভাবে বানান, আমারটা হইলে আপনারটাও হবে, না হওয়ার কোনো অবকাশ নাই এই জায়গায়। তো দেখে গেলেন আপনারাও, খালি বানাইবেন আর তামা তামা কইরা বোরহানি আর যা খুশি বানাবেন, শাহী খাওয়া বানা খাইয়া ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।